আবার ইট ইজ এক্সপান্ডেড লাইজ অ্যাবাভ এন্টার বর্ডার ইজ মানে ক্রেস্ট লাইক সাবকিউটান লাইজ এন্টারলি অ্যান্ড লোয়ার বর্ডার হ্যাভিং মিডিয়ালি দেয়ার ইজ এ প্রলঙ্গেশন ইট ইজ কল্ড মিডিয়াল ম্যানুলাস লাইজ মিডিয়ালি এটা ডান সাইড ইজ ওয়ান ওয়ার্ল্ডের বর্ণনায় আছে পাঁচটা সার্ফেস এটার নাম হচ্ছে অ্যান্টার সার্ফেস পেছনেরটা পোস্টিরিয়র সার্ফেস এটা হচ্ছে মিডিয়াল সার্ফেস এটা হচ্ছে ল্যাটারাল সার্ফেস আর এটা ইনফিরিয়ার সার্ফেস এই হচ্ছে বর্ণনা মিডিয়াল সার্ফেস এটা ইলঙ্গেটেড হয়ে নিচের দিকে নেমে গেছে এর নাম হচ্ছে মিডিয়াল ম্যালুলা ল্যাটারাল সাইডে যে লাগা থাকবে ল্যাটারাল সার্ফেস দেয়ারে যে আর্টিকুলার এরিয়া এই যে আর্টিকুলার এরিয়া ঠিক আছে আর্টিকুলার এরিয়া আর যে আর্টিকুলেশন অফ দি ফিবুলা হবে ইনফিরিয়ার টিবিও ফিবুলা জয়েন্ট ওই ফিবুলার যে প্রলঙ্গেশন তার নাম হচ্ছে ল্যাটারাল ম্যানুলাস তাহলে টিবিয়ার প্রলঙ্গেশন আছে নিচের দিকে এটার নাম হচ্ছে মিডিয়াল ম্যানুলাস ফিবুলা এই সাইডে যে হবে সেটার নাম হচ্ছে ল্যাটারাল ম্যানুলাস এটা মিডিয়াল ম্যানুলাস ল্যাটারাল ম্যানুলাস অ্যান্টার সার্ফেসটা হচ্ছে কতগুলো গ্রুপ থাকে ফর দা ট্রান্সমিশন অফ টেন্ডন এই যে একটা গ্রুপ একটা গ্রুপ একটা গ্রুপ এটা কতগুলো গ্রুপ থাকে গ্রুপ মানে খাজ ফর দ্য ট্রান্সমিটার টেন্ডন আর পেছনের সার্ফেসটা একটু ছোট আর আন্ডার সার্ফেস ইজ দ্যার ইজ হ্যাভিং আর্টিকুলার এরিয়া ফর দ্য আর্টিকুলেশন অফ দ্য ইয়েটা টেলাস টেলাসের সুপ্রিয়ার সার্ফেস সাথে আর্টিকুলেট করবে আর্টিকুলেট করে কি জয়েন্ট তৈরি করবে টিবিও টেলার জয়েন্ট অথবা অ্যাঙ্কেল জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট একটা নাম হচ্ছে টিবিও টেলার জয়েন্ট কেমন বুঝেছেন টিবিয়া শেষ হয়ে গেল এখন টিবিয়ার আছে তো অ্যাটাচমেন্ট নাই শুধুমাত্র টেলাসের সাথে লাগবে আর লিগামেন্ট থাকবে লিগামেন্ট কোন রকম উল্লেখযোগ্য কোনো মাসকুলার অ্যাটাচমেন্ট নাই এখানে নাই উপর দিক থেকে সব মাসকুলার অ্যাটাচমেন্ট এই টেন্ডন ট্রান্সক্রিপ্ট করবে আর এখানে ডেল্টয়েড লিগামেন্ট লাগানো থাকবে এই মিডল ম্যানুলাস থাকবে ডেল্টয়েড লিগামেন্ট হ্যাঁ এটা আমরা যখন অ্যাঙ্কেল জয়েন্ট পড়াবো তখন ক্লিয়ার হবে আর আছে ফিবুলা ফিবুলা যদি এখানে লাগাই তখন হবে ইনফিরিয়ার টিবিও ফিবুলা জয়েন্ট সেটা হচ্ছে সিন্ডোস্পাস্টিক জয়েন্ট সিন্ডোস্পাস্টিক ভ্যারাইটি অফ দি সাইনোভিয়াল জয়েন্ট সেটাতে হচ্ছে এখানে মাঝখানে কি থাকে দুই বোনের মধ্যে সিন্ডোস্পাস্টিক থাকে এই এখানে একজন আছে ভাই এই যে ছোট বোনটা দেখ ওপরে ছোট্ট ওপরেটা ওটা আমরা টিভি লাগাই দেখাই টিভিগুলো লাগাই দেখাই কেমন কষ্ট দিলাম ভাই থ্যাংক ইউ তাহলে দেখেন আমরা লাগালাম এরকম করে একটা জয়েন্ট লাগলো এই হচ্ছে এই যে লাগলো হ্যাঁ ঠিক আছে এই একটা হচ্ছে একদম সেন্টারে থাকে একটা এখান থেকে সামনের দিক থাকে একটা পেছনের দিক থাকে আর এখানে বাউন্স থাকে কি চ্যালাস তাই না পিছে কি বাউন্স থাকবে চ্যালাস টেলাসের আর্টিকুলেট করে দেখাবো নাকি আবার টেলাস এই যে এখানে থাকবে দাঁড়া বন্টন নিয়ে আসি আর্টিকুলেটেড এই যে
এটা তো বাম পা, এটা আছে ডাইন পা, তাহলে কেমনে হবে? লাগার কথা না, তারপর লাগাই জোর যা তো, কি বলিস? এরকম টেলাসের সাথে লাগবে তাই না? এই দেখছিস টেলাসের সাথে লাগছে না? উল্টা হয়ে গেল আসলে। হ্যাঁ এরকম মনে হয়। এই আর শুধুলা ছবি দেখা দিব ভালো হয় না? এরকম একটা আর্টিকুলেশন থাকবে ঠিক তো? হ্যাঁ তাহলে একদম এদের মনের কাছাকাছি গেছে, টিভি আর সাথে শিবুলা এক জায়গায়, তার তলায় আছে টেলাস, কেমন? এই যে এই যে মঞ্চের নাম হচ্ছে টেলাস, এই যেটা দেখছিস টেলাস, এই টেলাসের সাথে আর শিবুলার সাথে তিনটা লিগামেন্ট আছে, এখন আছে টিবিও টেলার লিগামেন্ট। তবে এটা দেখে ছবি একটা বের কর, সুন্দর ছবি নাই। আচ্ছা আইডিয়াটা দেখো, আমি উদাহরণ বলি, টিভি আর টিপ থেকে, ফিবুলার টিপ থেকে টেলাসের মধ্যে একটা লিগামেন্ট এক, আর টিভি আর সামনে এই সে টিপের সামনে দিয়ে আটার লিগামেন্ট আছে অ্যান্টিরিয়ার টেলো ফিবুলার লিগামেন্ট, টিভি আর পেছন দিক থেকে একটা আছে পেছনে টেলাসে লাগবে পোস্টিয়ার টেলো ফিবুলার লিগামেন্ট, এই তিনটা লিগামেন্ট লাগানো থাকে ফিবুলার সাথে, ফিবুলার হেড একদম মাথা টিপে একটা সামনে একটা পেছনে একটা, এটা একটা ফ্যান শেপ, তিনটা ফ্যানের মতো আকৃতি। ছবি যদি দেখা যায় বলিস তাহলে শেয়ার করে ছবিটা একটু দেখায় মানে ক্লিয়ার হয়। তোর আমার একটু সময় কম, কাজ ব্যস্ত রয়েছি। আচ্ছা আমাকে দেখতে পাচ্ছ? শুনতেছ আমাকে? জি স্যার, ছবি ছবি কালকে জি স্যার, দেখাবেন তাহলে? নিচে কিছুই জি স্যার, নাই, শুধুমাত্র এখানে এই প্রান্তে যেটা পড়াচ্ছে লোয়ার ইন্ডিয়ান পাঁচটা সার্ভিস আছে, এটার নামটা শুধু জানলাম, আর পেছনে সামনের দিক থেকে কতগুলো টেন্ডন যায়, তিনটা টেন্ডন আর অ্যান্টার টিবিয়াল নার্ভ এবং ভেসাস অ্যান্টার টিবিয়াল আর্টারি, এই এই রিলেশনটা জানলাম যে কোনটা কোনটা কোন যায়। এই ছবি আছে 2.27, এই ছবিটা দেখো, অর্থাৎ 2.26 লাইন বাই লাইন আসলে প্রথমে একটা টেন্ডন অফ পেরিনিয়াস টার্সিয়াস, তারপর হচ্ছে টেন্ডন অফ এক্সটেনসর ডিজিটোরাম, তারপর নার্ভ ভেসেস, তারপর টেন্ডন অফ হ্যালোসিস ল্যাঙ্গাস এক্সটেনসর হ্যালোসিস টিবিলিস টেন্ডন অফ টিবিলিস অ্যান্টেরিয়র, এই ছটা স্ট্রাকচার লাইন বাই লাইন সুন্দর করে আছে। আর পেছনের দিকে আছে, পেছনের দিকে আছে দেখো তিনটা টেন্ডন দুটা নার্ভ ভেসেস, এটা তুমি করে নেবা সংক্ষেপে বলছি। তোমার বলছে ম্যারাথন দিতে হবে, তাহলে টিবিআই আর কিছু নাই, শুধু শুধু টিবিআই আমি তাহলে কি পড়ালাম, গ্রস বর্ণনা, এইখানে কি কি ইন্টার ইন্টারকন্ডাইলার ইমিনেন্স কি কি লাগানো থাকে সেটা লাইন বাই লাইন, দুই আর্টিকুলারিজের মধ্যে কোনটা থাকে, কি জিনিসটার নাম কি, তারপর ক্রুসিয়েট লিগামেন্ট কোন লাগানো থাকে, টিবিয়াল টিবিয়াল সাথে কি লাগানো থাকে, তারপরে এই সার্ফেসে এই অ্যান্টার সার্ফেসে কি থাকে, এটা সাবকিউটানাস এটা সাবকিউটানাস, এটা গাইরোস অ্যাটাচমেন্ট থাকে আর কোন মাসেল থাকে কোন অব্দি, আর টেন্ডন রিলেশনটা নিচে আর্টিকুলেট কর টেলাসের সাথে গেল। আচ্ছা এখানে ছোট একটা বল বাকি ছিল সেটা তো বলে নেই এই মুহূর্তে, বাকি নাম কি প্যাটেলাটা হচ্ছে আচ্ছা প্যাটেলাটা হচ্ছে এবার ধরবা ধরার পরে এরকম টেবিল উপর ছেড়ে দেবা, উদাহরণ হিসেবে দেখে এই যে ফেলে দেবা, হ্যাঁ এরকম ফেলে দিলাম, ফেলে দিলাম না, ফেলে দেওয়ার পর যে সাইডে কাঁইট হবে ওই সাইডের উপর, কেমন
কোন সাইডে কাটতে হয়েছে বলো তো? মামা তাহলে এটা স্যার, তাহলে এটা বাম সাইডের মুখ, কেমন জি স্যার। এটা এটা এয়ারের পজিশন হচ্ছে ওইটাই কিন্তু পয়েন্ট, যে যে এটা রাখা ফ্ল্যাট সারফেসে রাখলে যে সাইডে কাত হয়ে যাবে সেই সাইডটা সেই সাইডের মুখ। এটা স্ট্রাকচার, এটা হচ্ছে সিসা বার লার্জেস্ট সিসা বার বডি, এটা হচ্ছে একটা অ্যাপেক্স নাকি একটা বেজ? উল্টা কিন্তু, অ্যাপেক্স এর দিকে নিচের দিকে, বেজ ওপরের দিকে। আচ্ছা বর্ডার আছে, এটা সুপ্রিয় বর্ডার, ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার, হ্যাঁ বুঝেছো? ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার, সুপ্রিয়র বর্ডার, এন্টার সার্ফেস, পোস্টের সার্ফেস। পোস্টের এন্টার সার্ফেস তো সাবকিউটানাস, এখানে এটা ই থাকে, বার্সা থাকে। পোস্টের সার্ফেস একটা বর্ণনা থাকে, এটা দুই রকম আছে, আর্টিকুলার এরিয়া, নন আর্টিকুলার এরিয়া। হ্যাঁ দেখছো, এটা আর্টিকুলার এরিয়া, একটা একটা মাঝখানে একটা রিজ আছে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল আর্টিকুলার এরিয়া। হ্যাঁ দ্য আর্টিকুলেশন অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য ইন্টারকন্ট্যাক্টাল এরিয়া অফ দ্য ফিমার, ফিমার আর্টিকুলেশন। নন আর্টিকুলার এরিয়া যেখানে লাগানো থাকে লিগামেন্টটা ফ্যাটলি, সেটা আবার আলটিমেটলি চলে যাবে টিবিয়ায়। তাহলে এটা আর কিছু নাই, তাহলে এর আছে হচ্ছে এটা লার্জেস্ট সিসামাইড বোন ইন দ্য বডি, যে সাইডে রেখে দেবো এটা, এই সাইডে কাজ থাকে না, এখানে বড় আর্টিকুলার এরিয়া, এই যে হেভি এই সাইডে, এদিক কাজ থাকে, বুঝেছেন? তাহলে বর্ডার তিনটা, সুপ্রিয়ার, মিডিয়াল, ল্যাটারাল বর্ডার, অ্যাপেক্স আছে, বেজ আছে, অ্যান্টার সার্ফেস, পোস্টের সার্ফেস। পোস্টের সার্ফেস আর্টিকুলার, নন আর্টিকুলার পার্ট, আর্টিকুলার কার সাথে করে, নন আর্টিকুলার এখানে কি লাগে শেষ? এই এই বেজে লাগবে কি? বেজে লাগবে কোয়াড্রিসেপস টেন্ডন, হ্যাঁ কোয়াড্রিসেপস টেন্ডন, রেকটাস সুমেরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস সুমেরিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। এর অ্যারেঞ্জমেন্টের একটা ই আছে, কোনটা কোনটা লাগে দেখে নেবে। আর এখানে টিপে লাগে নন আর্টিকুলার পার্টে, টিপে লাগে লিগামেন্টাম প্যাটেলি, যেটা আলটিমেটলি শেষ হবে টিবিয়াল ডিউরেশন। দিস ইজ অল অ্যাবাউট দ্য প্যাটেলা, এই প্যাটেলা, প্যাটেলা শেষ। খালি প্যাটেলা লার্জেস্ট হিসাবে সারফেস করা, আর অর্ডার সারফেস করা জেনে নিলাম, আর কোথায় কোন জায়গায় লাগে, এফেক্টে কি লাগে, বেজা কি লাগে, আমার কিছু নাই। তাহলে আমি ফিবুলা, এটা কি আপনারা কি প্রবলেম ফিল করছেন? আছেন তো? জি স্যার, শুনতেছি স্যার। তাহলে এখন আমরা পড়াবো ফিবুলা, ফিবুলা পড়ি শেষ, এবার আর্টিকুলেটেড কালকে ক্লাস শেষ হয়েছে, মানে ব্যাপার না, দ্রুত শেষ করে আমি দ্রুত শেষ করি। ফিবুলার টিপিক্যাল লাঙ্গন এজ বিকজ হ্যাজ হ্যাভিং আপার এন্ড শ্যাফ্ট অ্যান্ড লোয়ার এন্ড, ব্যাস আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে, শ্যাফ্ট আছে, সেজন্য এটা টিপিক্যাল বোন, কারণ কোনো শেপ নেই, দেখছেন শেপলেস, কোথাও উঁচু কোথাও নিচু, কোথাও রাউন্ডেড, কোথায় ত্রিকোণাকার, হ্যাঁ শেপলেস বোন এটাকে বলে অনেক সময়, শেপ বিহীন। আপার এন্ড বলছে যে দুটো এন্ডের মধ্যে আপার এন্ড ইজ স্লাইটলি এক্সপান্ডেড, কিছুটা এক্সপান্ডেড ইন অল ডিরেকশন, মানে সামনে পিছনে সাইড টু সাইড সব দিকে একটু এক্সপান্ডেড, আর লোয়ার এন্ডে একটা প্রলঙ্গেশন থাকে, সেটা নাম হচ্ছে ল্যাটারাল মেলিউলাস নাকি, এটা সাইড টু সাইড, এটা ফ্ল্যাট, এটা হচ্ছে সাইড টু সাইড সামনে পিছনে ফ্ল্যাট। আচ্ছা মিডিয়াল সাইড অফ দ্য লোয়ার ইন ফর দ্য আর্টিকুলেশন অফ দি, এটা হচ্ছে কার সাথে আর্টিকুলেট করবে, আর্টিকুলেশন অফ দি, ঠিক আছে, এবং এর নিচে একটা ফুস আছে, এই দেখেন এর নাম কি, ম্যালুলার ফুসা, পেছন দিকে, তাহলে এর পেছন দিকে হচ্ছে ম্যালুলার ফুসা আছে, গেল। তাহলে ভার্টিকালি থাকে, তাহলে আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে, শ্যাফ্ট আছে, আপার এন্ডে একটু বর্ণনা আসে, একটু আপার এন্ডে কি কি আছে ঘটনা। আচ্ছা বর্ডার কি কি আছে, সারফেস কি কি আছে, তারপর লোয়ার কি কি বিবরণ করলে শেষ। এটা হচ্ছে নয়টা মাসেল আছে, আপনার গুনে গুনে দেখবেন, তাহলে আপার আপার এন্ড দেখেন কিছু নাই, পড়েন না পারেন, পড়েন তো, আর হেড
আচ্ছা আচ্ছা, এই যে তো বোন হাতে না পারলে যে মাত্রাটা কেমনে বুঝবো, যে এটা আর্টিক্রিয়া, এটা রিজ, এটা অ্যাপেক্স, বুঝছেন? মানে আমাদের পড়তে হবে, জি স্যার। তাহলে আপনারা এক কাজ করেন, ফিগুলো পড়েন, আমি আর পড়াবো না, আমার ডাক পাচ্ছে, জরুরি কাজ। আপনারা জি তাহলে স্যার। ফিগুলা কাল ফিগুলা আর আর্টিকুলেটেড ছুটটা পড়িয়ে দেবেন। আর্টিকুলেটেড ফুটে কিছুই পড়ার নেই, শুধুমাত্র একটা বোনস পড়া আছে, এই টেলাস আর নেভিকুলার বোন, আর সব নাম, এটা নাম, এটা নাম, এটার নাম কি শেষ, আপনারা নাম বলতে পারলে এর মধ্যে না বলে নাম পড়তে হবে, আর টেলাসটা পড়তে হবে, টেলাস টেলাস এই টেলাস এমন একটা বোন, বুঝছেন, এখানে কোনো মাস্কুলার অ্যাটাচমেন্ট নাই, মজার ব্যাপার না, শরীর জি এমন স্যার, কোনো বোন ওটা নাই লাগবে যার না মধ্যে স্যার। মাসেল নাই। হ্যাঁ